আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সুস্বাগত দীপ্ত টিভির হেলথ শো নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামনির স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে সোনামনির স্বাস্থ্যে আমরা 5 বছরের বেশি বয়সী যেসব শিশুরা আছে তাদের যে বিভিন্ন নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট এবং এই সময়ে তাদের জন্য কি করণীয় স্পেসিফিক্যালি বাবা মার জন্য কি সাজেশন থাকতে পারে সেটা নিয়েই কথা বলতে ফেরত আসি আপনাদের সাথে আমাদের এই প্রোগ্রামটি প্রতি শনিবার দীপ্ত টিভিতে দুপুর 12:10 প্রচারিত হয় এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে সরাসরি স্পিকার বা এক্সপার্ট যারা তারা এসে জয়েন করেন আমি সামিনা জামান কাজরি পুষ্টিবিদ আপনাদের সাথে আছি এই প্রোগ্রামের সঞ্চালিকা হিসেবে এবং আমাদের আজকের প্রোগ্রামটির বিষয় যদি দেখেন আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সোনামনিদের স্কুল খুলে গিয়েছে অনেকদিন পরে সপ্তাহে একদিন হলেও তারা স্কুলে যাচ্ছে এবং এই স্কুলে যাওয়ার যে বিষয়টা সেখানে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশান হাইজিন মেনটেন করা একই সাথে আমরা যদি দেখি মাস্ক পরে যেতে হচ্ছে অনেক কিছুর বিষয় থেকে যাচ্ছে এই বিষয়টার সাথে কিন্তু খুবই রিলেটেড যে আসলে সে কী খেয়ে যাচ্ছে অথবা কী খাচ্ছে সো আজকের বিষয়টা এই জন্য আমরা সিলেক্ট করেছি যে সোনামনিদের টিফিন স্কুল টিফিনে যথাযথ পুষ্টি নিশ্চয়তা কেন দরকার এবং সেটা কীভাবে আমাশয় ডায়রিয়া এই সময়ের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ এগুলোকে হচ্ছে প্রোটেক্ট করবে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে সরাসরি আজকে সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ শফি আহমেদ মোয়াজ পরিচালক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিভাগ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে স্যার আপনি কেমন আছেন ধন্যবাদ আপনাকে আমরা ভালো আছি আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য এবং আমাদের সাথে আরও আছেন তামান্না চৌধুরী প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছেন এভারকেয়ার হসপিটালে ঢাকাতে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমিও ভালো আছি আপু আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য দর্শক আমরা কথা বলছিলাম যে এই সময়ে নতুনভাবে যখন স্কুল শুরু হলো আমাদের 5 বছরের বেশি বয়সী যে সোনামনিরা তাদের স্কুল টিফিনে যথাযথ পুষ্টি কীভাবে নিশ্চয়তা করব এবং একইভাবে এটা যেন প্রোটেক্ট করে এই সময়ের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে হচ্ছে ডিজিজগুলো সেগুলোকে চলুন আমরা আমাদের মূল ডিসকাশনে চলে যাই স্যার প্রথমে যেটা আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আসলে কমন কী কী ডিজিজ নিয়ে এখন বাচ্চারা আপনার কাছে আসছে যে 5 বছরের বেশি যে বয়সী শিশুরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আমরা জানি অনেকগুলোই খুবই কমন সো আপনি কী কী পাচ্ছেন স্যার দেখুন এখন আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম যে বাচ্চাদের আছে বিশেষ করে 5 বছরের অধিক বাচ্চাদের তারা কিন্তু ডায়রিয়া ডিসেন্ট্রি কনস্টিপেশন প্রায় অনেকে আপনার হেপাটাইটিস বা ভাইরাল হেপাটাইটিস নিয়ে আসে এবং কিছু পেটে ব্যথা নিয়ে আসে এটা কিন্তু কমন আমাদের ছোটো বাচ্চাদের মধ্যে তাছাড়া আরও অনেক ডিজিজ আছেন যে অ্যাবডোমিনাল পেইনে পেইনের অনেকগুলো কারণ থাকে এর মধ্যে একটা হলো স্টোমাটাইটিস যেমন অ্যাবডোমিনাল আপনার স্টমাককে পেইন হয় এটা অনেক কারণ আছে আরও আর আপনার কিছু আর বড়ো বাচ্চাদের কিন্তু ডিউডোনাল আলসার আসে কিন্তু আর ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম আছে কিছু এই এই দিনে কিছু কিছু আছে তো কমন কিন্তু ডায়রিয়া এবং কনস্টিপেশন রাইট এবং এটা কিন্তু আসলে শিশুর জন্য মোটেই সুখদায়ক না যে সমস্যাগুলো নিয়ে আসছে স্যার সমস্যাগুলো নিয়ে আপনার কাছে আবার শুনবো তেমন আপু আপনার কাছে আসি যে আসলে যদি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা রোল চিন্তা করি এই বয়সী শিশুদের জন্য রেগুলার খুবই জরুরি মাইক্রোনিউট্রিয়েন্টসের একটা অনেক বড় রোল আছে এটা নিয়ে যদি আপনি একটু বলতেন এবং একইভাবে এই যে ডিজিজগুলোকে প্রোটেক্ট করার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট কীভাবে কাজ করছে ধন্যবাদ বেসিক্যালি আমরা যদি ম্যাক্রোর কথা বলি ম্যাক্রো কিন্তু যে কোনো বাচ্চায় তার ফুড চয়েসের মধ্যে কোনো না কোনোভাবে পায় অর্থাৎ সে যদি প্রোটিন খায় তো সেই প্রোটিনের সাথে তেল অটোমেটিক চলে আসে যার ফলে সে ফ্যাট কভার হয় আর আজকালকার বাচ্চারা তো কার্বোহাইড্রেট খাচ্ছে কিন্তু প্রপার ওয়েতে যে মাইক্রোনিউট্রিশন সেটার সাপোর্টের জন্য যেই খাবারগুলি আসলে ফুড গ্রুপের মধ্যে থাকে স্পেশালি ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস ইচ অ্যান্ড এভরি বাচ্চার মায়েদের কিন্তু একটাই কমপ্লেইন যে সাফিসিয়েন্ট ফল এবং সবজি বাচ্চারা খাচ্ছে না আর মাইক্রোনিউট্রিয়েন্ট বিষয়টা এরকম যে আমরা একজন নিউট্রিশনিস্ট হিসেবে যদি হিসাব করি একটা বাচ্চাকে তাহলে আমাকে 72 আওয়ার্সের খাওয়া নোট করে দেন আই ক্যান সে যে হ্যাঁ এই বাচ্চাটি তার প্রপার মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছে তো সেই জায়গাটা একটা নর্মাল মাকে বোঝা মুশকিল যে আসলেই তার বাচ্চা প্রপার ওয়েতে মাইক্রোনিউট্রিয়েন্ট পাচ্ছে কিনা লাইক জিঙ্ক সেলেনিয়াম আয়রন ক্যালসিয়াম মানে এগুলো খুব ছোটো ছোটো কিন্তু অল্প পরিমাণে লাগে বাট খুবই এসেনশিয়াল তো সেই জায়গাটায় আসলে ফুড পিরামিডটাকে যদি কোনো বাচ্চার ফলো করা না হয় অর্থাৎ সবজি এবং ফলের ব্যাপারটা যদি খুবই নেগলেক্টেড হয় বা তার খাবারের চয়েসের মধ্যে না থাকে তখন এটা ভেরি কমন যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিস হবে এবং একটু বলে রাখতে চাই যে এটা ডেফিসিয়েন্সিসটা ধরতে হলে এটা কিন্তু বেশ সময়ের ব্যাপার যেমন একটা বাচ্চা লম্বা হচ্ছে না হয়তো সে প্রপার ওয়েতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস পাচ্ছে না তো আমরা কিন্তু অনেক পরে বুঝতে পারবো যে হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির জন্য এটা হচ্ছে যখন শুরু হয়ে রাইট এবং স্পেশালি ইমিউন সিস্টেম যেটা পুরো কোভিড
সময়কালীন সারা ওয়ার্ল্ডকে বুঝিয়েছে যে হাউ দ্য ইম্পর্ট্যান্ট অফ মাইক্রোনিউট্রিশন, দ্যাট মিন্স আপনাকে ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখতে হবে এবং সেই রোগ প্রতিরোধ ক্ষমতা, যেহেতু এই ওয়ার্ল্ডে আমাদের চলতেই হবে, স্কুল খুলে যাচ্ছে, আমাদের সেলফ প্রোটেকশন লাইক মাস্ক অ্যান্ড হ্যান্ড ওয়াশের পাশাপাশি যদি আমাকে জিজ্ঞেস করেন অ্যাজ এ নিউট্রিশনিস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি টু প্রোটেক্ট অ্যান্ড প্রিভেন্ট কোভিড, আমি ডেফিনেটলি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা, ডিফেন্স সিস্টেমটাকে ঠিক রাখা। সেখানে বাচ্চাদের মাইক্রোনিউট্রিশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখা। রাইট, এবং এই জায়গাটায় আপনি যেটা ইম্পর্ট্যান্ট বললেন যে আসলে শিশুর একটা জিনিস কিন্তু সহজে আপনার ডায়াগনোসিস করা যায় না, 72 আওয়ার্স দেখার পরে আপনি আদৌ বুঝতে পারবেন যে আসলে তার যে প্রতিদিনের রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা, যদিও মাইক্রো কিন্তু প্রতিদিন আপনাকে কিন্তু ইনটেক করতে হচ্ছে। সো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, দর্শক যারা আপনারা মা বাবারা সামনে আছেন, মাইক্রোনিউট্রিয়েন্ট পরিমাণে খুব অল্প লাগে কিন্তু প্রতিদিনের ডায়েটারি ইনটেক যদি আপনি এনশিওর না করেন, এই যে ডেফিসিয়েন্সি এটার কিন্তু কনসিকোয়েন্সেস বুঝতে বুঝতে অনেকটুকু দেরি হয়ে যাবে, হয়তো তার ফিজিক্যাল গ্রোথে আপনি দেখতে পাচ্ছেন না, বাট মেন্টাল গ্রোথ, সাইকোমোটর ডেভেলপমেন্ট এক সময় যখন আপনি বুঝবেন তখন কিন্তু এই জিনিসটা কিছুটা হলেও ইরিভার্সেবল। স্যার, এবার আপনার কাছে আবার আসি যে আসলে এই যে ডিসঅর্ডার বা ডিজিজ বা ডাইজেস্টিভ সিস্টেমের যে ইনফেকশান যেটা হচ্ছে, সো এগুলোর তো এই যে ডিফারেন্ট যে ডিজিজের নাম বললেন আপনি, বাট এটার সিমটম, সাইন সিমটম কিন্তু ডিফারেন্ট এবং মা কিন্তু সহসা বুঝতে পারেন না কোনটা ডায়রিয়া এবং কোনটা আমাশয়, এবং সেই ক্ষেত্রে যে প্রপার ম্যানেজমেন্টটা বাসা থেকে শুরু হওয়া দরকার এটা কিন্তু অনেক সময় ফিল করতে পারেন না। তো এই যে কমন সাইন সিমটমগুলো যদি একটু আলাদা করে বলতেন যে কোনটার সাইন সিমটম কি দেখে মা বুঝবেন যে তার ডায়রিয়া অথবা আমাশয় অথবা কনস্টিপেশন। ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথম হচ্ছে যে যে কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজের কিছু প্রাথমিক সিমটমস আছে, যেমন আপনার ক্ষুধা মন্দা হয়, তার একটু বমি বমি ভাব হয় অথবা ভমিটিং হয়, এবং তার পরবর্তী ডায়রিয়া যদি হয় সেটা লুজ মোশন, অর্থাৎ আমরা ওয়াটারি ডায়রিয়া বলে থাকি, সেটা আপনার ওয়াটারি লুজ মোশন হয়, অনেকে অনেকগুলো ডিসেন্ট্রিয়ালি আপনি মিউকোয়েড স্টুল হবে অথবা আপনার ব্লাড মিক্স স্টুল হবে, সেটা কিন্তু লুজ মোশন যদি ওয়াটারি ডায়রিয়া হয় এটা কিন্তু অনেক সময় বাচ্চারা সামান্য জ্বরও থাকতে পারে অথবা ইয়েতে আপনার ডিসেন্ট্রিতেও জ্বর থাকতে পারে সামান্য, কিন্তু মারা বোঝে যে এটা ওয়াটারি ডায়রিয়া, লুজ ওয়াটারি যায়। আর যাদের আমাশয় হয় তারা কিন্তু আপনার ইনিশিয়ালি ওয়াটারি থাকতে পারে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে মিউকোয়েড স্টুল পাস হয়, সাথে সাথে আপনার তার ব্লাড মিক্স থাকতে পারে, মানে যেটাকে একটু ছাকা ছাকা বলে, এরকম ছাকা বলে, আবার সাথে কিন্তু পেটের ব্যথা থাকে। পেটের ব্যথা আপনার ডিসেন্ট্রিতে যেটা আমরা বেশি পাই যে সিগেলোসিস বা বেসের ডিসেন্ট্রিতে, তাতে কিন্তু ডিউরিং ডেফিকেশনে পেইন হবে, ব্যথা বলে আমরা টেনেস মাস বলি, যে আপনার পেইন ইন ডিফিকেশন মানে স্টুল পাস করার সময় ব্যথা করে, অনেক সময় বাচ্চারা বসে থাকতে চায়, আপনার বাসা আপনার স্টুলটা ক্লিয়ার হয় না সে বসে থাকতে চায়, আপনার তার টয়লেট করার সময় সে বসে থাকে তার স্টুলটা ক্লিয়ার হয় না মনে হয়, এদের কিন্তু ডিসেন্ট্রির একটা আপনার বুঝতে পারে ডিসেন্ট্রি। ওয়াটারি ডায়রিয়াতে হয় কি, ওয়াটারি ডায়রিয়াতে আমরা সাধারণত বলি যে এটাতে আপনার খাওয়া দাওয়া আপনার মানে আপনার সেটাতে আপনার ওআরএস দিতেই হবে এবং সেইভাবে আপনি বলে দিয়ে আপনি ওআরএস খাওয়ান, কিন্তু মিকোয়েড বা বেসিলাইট ডিসেন্ট্রিকে ওআরএসের প্রয়োজন হয় না, সেটা কিন্তু আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে আপনার মিকোয়েডতে আপনার বেসিলাইট অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় অথবা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে 2/3 ক্ষেত্রে আপনি ভালো হয়ে যায়। সেই জন্য আপনার সিমটমসের মধ্যে আপনাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে যে স্টুলটা পাস করবে কয়বার করে, টাইম, ফ্রিকোয়েন্সি, কনসিস্টেন্সি এগুলো আপনাকে দেখতে হয়। একটা বাচ্চা মনে করেন ছোটো বাচ্চা অনেক সময় 3-4 বার বা 5 বার স্টুল পাস করতে পারে, সেটা কিন্তু যদি মিকোয়েড না হয় ওয়াটারি না হয় তাহলে কিন্তু নর্মাল 3-4 বার হলে অবশ্যই 3 বার বা 4 বারের বেশি আপনি স্টুলটা পাস করে কি না, ওটার কনসিস্টেন্সি কেমন, ফ্রিকোয়েন্সিটা কেমন, সেটাকে আপনাকে আপনার মারাকে আপনার আপনার আমাদের আমাদেরকে আমাদেরকে সেটা বলে যে এই এইভাবে আসে, সেটা কিন্তু আপনার অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। স্যার, এই রিলেটেড আরেকটা যেটা কোয়েশ্চেন যে অ্যাকিউট ডায়রিয়া এবং যেটা পারসিস্ট্যান্ট ডায়রিয়া আপনারা বলেন, সো এইটা অ্যাকিউট ডায়রিয়া হওয়ার পরেই তো পারসিস্ট্যান্ট হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, সেক্ষেত্রে মারা কীভাবে খেয়াল করা উচিত এই বিষয়টাকে? দেখুন, যে ডায়রিয়া সাধারণত যে অ্যাকুটলি স্টার্ট হয়, অ্যাকুটলি কিন্তু বেসিলাইট ডিসেন্ট্রি স্টার্ট হতে পারে, কিন্তু ওয়াটারি ডায়রিয়া সাধারণত এটা যদি পারসিস্ট করে মোর দেন 7 ডেজ বা 14 ডেজের বেশি, তখন আপনাকে বলতে হবে যে এটা পারসিস্ট্যান্ট ডায়রিয়া। রাইট, এবং মাদেরকে খেয়াল রাখতে হয় যে আসলে তখন যে আপনার এটা অন্যান্য ফ্যাক্টর আছে যে পারসিস্টেন্ট কখন হবে,
অবশ্যই আপনার 7 দিনের বেশি যদি ডায়রিয়া পারসিস্ট করে তবে আমাদেরকে অবশ্যই চিকিৎসকগত বা হাসপাতালে একটু আপনার পরামর্শ চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আপনার যোগাযোগ রাখতে হবে। ইয়েস স্যার, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য এটা, একটু খেয়াল করে দেখেন যে আসলে একই ধরনেরই হয়তো কিছু সিমটম আপনাদেরকে মনে করতে সাহায্য করছে যে এটা ডায়রিয়া অথবা, কিন্তু ডিসেন্ট্রির যে বিষয়টা স্যার বললেন যে বাচ্চা কিন্তু বসে উঠতে চাচ্ছে না, মনে হচ্ছে তার ক্লিয়ার হচ্ছে না, ডিসেন্ট্রি কিন্তু এই জিনিসটা আমরা হয়তো অনেক সময় খেয়ালও করি না। সো যারা কেয়ার গিভার অথবা মা হিসেবে বাসায় সন্তানকে দেখাশোনা করছি, একটু খেয়াল করেন যে আসলে বাচ্চার এই সময়ে এই ধরনের ইনফেকশনটা যাতে অ্যারাইজ করে, যদি যে এই ধরনের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে ডিজিজগুলো হয় সেগুলোকে যাতে আমরা ইমিডিয়েটলি হচ্ছে অ্যাড্রেস করতে পারি, একজন শিশু বিশেষজ্ঞের সাথে কথা বলি। আপু, এবার আপনার কাছে আরবার আসি যে আসলে আমাদের যদি দেখা যায় এই স্কুল খোলাটা এখন কিন্তু এখন একদিন হলেও যাচ্ছে, বাট যেটা হচ্ছে যে টাইমিংটা এমন, অনেকের খুব সকালে যেতে হচ্ছে, অনেকের সকালের কিছু পরে, আবার সেটা দুপুরের আগে চলে আসছে। মোস্ট অফ দ্য বাচ্চা সকালে নাস্তা খাওয়ার পরে যারা এই সেকেন্ড শিফটে যাচ্ছে এরা কি করে, ফেরার সময় কিন্তু ক্ষুধার্ত হয়ে যায়। সো টিফিন টাইম যদিও নাই এখন স্কুলে, স্কুল খুবই শর্ট হচ্ছে, বাট তারপর কিন্তু বাচ্চারা একটা টেন্ডেন্সি আছে বাইরে থেকে খাবার কিনে খাওয়া, বাট সেই ক্ষেত্রে আপনার এই যে এই ধরনের ডিজিজের প্রবণতাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং স্কুল টিফিন কিন্তু একটা অনেক বড় একটা অ্যামাউন্ট কন্ট্রিবিউট করে কনসিডারিং এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং প্রপার নিউট্রিশন। এক্ষেত্রে আপনার মতামত কী? আসলে শুরু হতে হবে ঠিক, মানে আমরা যেটা মনে করেছিলাম যে কোভিডের সময়কালীন স্কুলে না যাওয়ার ফলে বাচ্চারা হয়তো, যেটা আমরা সবসময় বলেছি, সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসটা তাদের নষ্ট হয়েছে প্রথমত, এবং সেখানে তারা ম্যাক্সিমামরা এই 1.5 বছরে এটা রপ্ত করে ফেলেছে যে সকালে কিছু না খাওয়া, এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস। কারণ আপনি শুরু যদি ঠিক না হয়, টিফিন কিন্তু পরের ফেজে আসছে, সো সকালে নাস্তাটা অবশ্যই মা বাবাকে মেক শিওর করতে হবে এবং এটা টাইমলি হবে। 3.5 বছরের 4 বছরের যে বাচ্চাগুলি স্কুলে যাচ্ছে, ঘুম থেকে সকালে ওঠার অভ্যাসটা যদি আপনি কোনো পরিবারে না হয়, সেই পরিবারে আসলে কখনো ডিসিপ্লিন থাকে না এবং তাদের ফুডিংয়ে প্রবলেম হবেই। সো টিফিনের কথা যেটা আপনি বললেন, সেই জন্য সকালটা যদি একটা মা মিলটাকে ঠিক করে দিতে পারে, তাহলে যে টিফিনটা সে পাবে সেখানে কিন্তু খুব বেশি ফোকাস না করলেও হয়, একটা ছোট স্ন্যাক যেটার মধ্যে খুব ডেন্স নিউট্রিয়েন্ট থাকবে। যেমন আমরা ফলকে কখনো টিফিন হিসেবে ভাবি না, এটা আসলে ভুল, কারণ আমাদের যে সিজনাল ফ্রুটসটা সেটা খাওয়ার বেস্ট টাইমটা কিন্তু 10:30 থেকে 11:30 মধ্যে। তো আমরা যদি সেটা ইন্ট্রোডিউস করি একটা বাচ্চাকে যে হ্যাঁ এই ফলটা তুমি এই সময় স্কুলে খাবে, টিফিন টাইমটাতে খাবে, বা গাড়িতে বাচ্চারা দেখা যায় অনেক সময় আপনি দেখবেন যে স্কুল ছুটির পরে গাড়িতে খাচ্ছে, ওই সময় যদি ধরেন কোনো বাচ্চাকে কোনো মা লিকুইড টাইপ বা খুব ভারী কোনো খাবার দেয়, এই বাচ্চাটি কিন্তু দুপুরে সে খাবারটি খেতে পারবে না এবং এদেরই কিন্তু ইনডাইজেশন প্রবলেমগুলো হয়। অর্থাৎ ছোটো বাচ্চাদের ব্যাপারটা এরকম যে আপনাকে একটা নির্দিষ্ট ইন্টারভেলে ফুডটা দিতে হবে যেন তার সেই ছোট্ট স্টোমাকটা তার পুরো ইন্টেস্টাইনাল ট্র্যাকটা ঠিক মতো কাজ করতে পারে। খুব কম খাবারও যেমন, লং গ্যাপও যেমন বাচ্চাদেরকে প্রবলেম করে, খুব শর্ট গ্যাপের ফুডও কিন্তু বাচ্চাদেরকে ডাইজেশনে প্রবলেম করে, ইন্টারঅ্যাক্ট করে। সো আমি বলবো যে সকালের নাস্তাটা ঠিক হলে টিফিনটাতে খুব বেশি মানে মাদের হাইপার হওয়া ঠিক না যে একদম ভারী কিছুই দিতে হবে, হালকা কিছু যেটার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট চলে আসবে, যেমন যে বাচ্চা চিজ স্লাইস পছন্দ করে একটু অল্প একটু দই খেতে পারে, মানে খুব মিল্ক প্রোডাক্ট অথবা ধরেন ফ্রুটস যেগুলো ন্যাচারাল খুব অল্প খাবার, সেটা থেকে সে এই খাবারগুলো যদি পেয়ে যায়, মানে নিউট্রিয়েন্টগুলো পেয়ে যায়, দুপুরে এসে সে ভালো মতো কিন্তু ভাতটা খেতে পারে। এখন কোনো বাচ্চাকে যদি আপনি 11টার পর আপনি টিফিন হিসেবে ধরেন স্যান্ডউইচ দিচ্ছেন, নুডলস দিচ্ছেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মিল, তারপরে এই বাচ্চাগুলোকে বাসায় এসে জোর করা হয় দুপুরের লাঞ্চের জন্য। সো মাদেরকে আসলে প্রথমেই টিফিন বা স্ন্যাক এবং মিলের পার্থক্যটা বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মাইক্রোনিউট্রিশন এই স্ন্যাক বা টিফিনের মাধ্যমে অনেকটা পূরণ করতে পারি। শফি আহমেদ স্যার, আপনার কাছে আবার ফেরত আসি যে আসলে আমাদের এই যে আপনি বললেন যে কমন সাইন্স সিমটমগুলো দেখে মারা কী কী করতে পারেন এবং ইমিডিয়েটলি শিশু বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত, বাট আসলে যদি আমরা চিন্তা করি যে আসলে এই যে কমন ডিজিজগুলো ইনিশিয়ালি তো প্রথম ম্যানেজমেন্টটা বাড়িতেই শুরু হয়, এবং সেক্ষেত্রে পার্সোনালি আপনার কী কী করা উচিত যাতে ডাইজেস্টিভ ট্র্যাক্টের এই ইনফেকশনটা না হয়, একইভাবে কমিউনিটি লেভেলে আমাদের কীভাবে কন্ট্রিবিউট করা যেতে পারে স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন, যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজগুলো সাধারণত এটা আসলে ফিকার ওয়াল রুট দিয়ে হয়। আমরা বলি যদি তে ওয়াটার বর্ন ডিজিজ অথবা ফুড বর্ন ডিজিজ, এই ডিজিজ এর মাধ্যমে, অর্থাৎ আপনাকে যে কোনোভাবে হোক সেফ ফুড এবং সেফ ড্রিঙ্কিং ওয়াটার রাখতে হবে। প্রথম হলো সেফ ড্রিঙ্কিং ওয়াটার, আপনার যে পানিটা খাবে সেই পানিটা কিন্তু আপনার সেফ, নিরাপদ এবং পরিষ্কার কিনা, পরিষ্কার থাকতে কিনা বা বিশুদ্ধ যদি বলেন।
এবং এই ওয়াটারটা কিন্তু সোর্স যেটা আছে সোর্স এবং স্টোরেজ দুইটাই কিন্তু আপনার নিরাপদ থাকতে হবে। শুধু আপনার সেফ ড্রিঙ্কিং করলাম আমরা খেলাম তা না, কিন্তু যার স্টোরেজ থাকবে এই স্টোরেজটাই কিন্তু আপনার নিরাপদ থাকতে হবে এবং আপনার ওইখানে কিন্তু আপনার এই জিনিসটা হলে মেইন আমাদের। আর যে ফুড হাইজিনটা আমাদের মেনটেন করি, ফুডের যে ফুডটা আপনার আপনি নিরাপদ কিনা সেটা যেটা আমরা খাবো সেটাকে আপনার ফ্রেশ কিনা দেখতে হবে এবং যেটা নিরাপদ কিনা দেখতে হবে। দ্বিতীয়ত হলে আপনার আমরা হ্যান্ড ওয়াশিং যেটা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের পার্টে, আমরা করোনাতে দেখছি যে হ্যান্ড ওয়াশিং দে ভেরি ইম্পর্ট্যান্ট এবং হ্যান্ড ওয়াশিং যদি আমরা শুধুমাত্র হ্যান্ড ওয়াশিং প্র্যাকটিস করি আমরা খাওয়ার আগে পাওয়ার পরে অথবা আপনার টয়লেটে যাওয়ার পরে, তাহলে একমাত্র হ্যান্ড ওয়াশিং দিয়ে কিন্তু আপনি অনেক আপনার অনেক ইনফেকশন থেকে আমি হচ্ছে এই তিনটা জিনিস বেশি দেখতে হবে, সাথে আপনি ইম্প্রুভ স্যানিটেশনটা থাকে যাতে এই চারটা পাঁচটা জিনিস। আর আমরা যদি আপনার পাঁচ বছরের বাচ্চাদের মানে পাঁচ বছরের উপরে বাচ্চাদের যারা আছে তাদের হেলথ এডুকেশনটা এভাবে আমাদের স্কুলে দেওয়া উচিত, আমাদের ফ্যামিলিগত দেওয়া উচিত যে আপনি কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কে কীভাবে আপনার আপনার হাইজিন মেনটেন করে খাওয়া দাওয়া করবে, সেটা কিন্তু অভিভাবকের একটা বিরাট ভূমিকা আছে। এখান থেকে শিখলে কিন্তু সে সারা জীবন সেটা পাবে। এই চারটা পাঁচটা জিনিস আপনাকে যদি দেখেন তাহলে আমরা কিন্তু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল যে কমন প্রবলেম দেখেন সেটা একটা আপনার প্রিভেন্ট করতে পারি। তাছাড়া এখন যে জিনিস দেখা যায় আপনার কনস্টিপেশন ইজ দ্য মানে মেজর প্রবলেম, একদম ফিজিক্যাল এক্সারসাইজ নাই, খাবারের একটা খাবার তালিকা যেটা আমাদের আছে সেটা খাবার তালিকাটা আপনার কীভাবে আপনার আমাদের এই যে পুষ্টিকর খাবার দিবে কী ফাইবার খাবে কোনো অনেক মাদেরই কিন্তু এর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সেই জায়গাটাতে আমরা দেখি যে আপনার এখন কনস্টিপেশন থেকে আপনি জানেন যে অ্যাবডোমিনাল পেইন প্রায়ই থাকে, তারপরে আপনার অন্য অন্য ডিজিজগুলো প্রবলেম হয়, এই যে এটা কিন্তু ডায়রিয়ার থেকে অনেক আমাদের আমরা দেখছি এই সময়টাতে ডায়রিয়ার থেকে কনস্টিপেশনের প্রবলেমটা বেশি শুরু হয়েছে। সেটা আপনাকে এই 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 আপনার এই কনস্টিপেশনটা কিন্তু আপনার আপনাকে প্রিভেন্ট করতে হলে অবশ্যই ডায়েটারি যে ম্যানিপুলেশন করতে হবে, কী কী ডায়েট দিলে আপনার লুজ স্টুল হবে, কী খাওয়ালে হবে কী খাওয়ালে হবে না সেটা কিন্তু আপনার মাদেরকে একটা সমগ্র আইডিয়া রাখতে হবে। খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট স্যার, আপনার কাছে আবার আসছি। আমাদের সাথে একজন গেস্ট আছেন, গেস্ট জয়েন করেছেন যে ওনার কিছু কোয়েশ্চেন ছিল আমাদের যে এক্সপার্ট তাদের কাছে। সো আপনি জয়েন করেছেন যে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। সো আপনি হচ্ছে কার কাছে কোয়েশ্চেন এবং আপনার নামটা পরিচয়টা দিয়ে আপনি কোয়েশ্চেনটা করতে পারেন? আমার ডক্টরের কাছে কোয়েশ্চেন, আমি হচ্ছে কি রেহনুমা সিফাত কলাবাগান থেকে, আর আমার বেবি হচ্ছে আরশিয়া মেনা হোসেন, ও 5.5 বছর বয়স, ও প্লেতে পড়ছে। আমার কোয়েশ্চেন আসলে আমার বেবি সব ধরনের ফুডই খায়, সব ধরনের ভেজিটেবল তারপর হচ্ছে গিয়ে ফ্রুটস খায়, কিন্তু ওর হচ্ছে ঘন ঘন পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া এই টাইপের প্রবলেম গুলো ফেস করি আমি। ওর এই সংক্রান্ত প্রবলেম হলে আসলে আমার কি কি স্টেপ আমার নেওয়া উচিত বা কি কি পরীক্ষা আমি করতে পারবো আর কারণগুলো কি আমি ঠিক বুঝতে পারি না, এই জন্য আর কি আমি এরপরে কি কি পরীক্ষা নিরীক্ষা গুলো করবো ওর জন্য। ধন্যবাদ সিফাত আপনাকে। দেখুন আমি বলি যে আপনার ওনার যে ডায়েটটা সবই খাওয়াইতেছেন কিন্তু কি খাওয়াচ্ছেন, এর খাওয়ার মধ্যে যে আপনি যদি আমরা দেখি যে ডায়রিয়াটা কেন হয় যে আপনার ফুড কনসেনট্রেশন যদি অসমোটিক্যালি বেশি হয় আমরা কি করি খাওয়ার সময় আপনার সব ডায়েট একসাথে মিশিয়ে দিই ফুডে, যে এই যে ফুডটা আপনার আছে এটা কনসেনট্রেশন তো বেড়ে যায়, অসমোলারিটি বেড়ে যায়, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনার অসমোটিক ডায়রিয়া হয়। এটা হয় একটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যারা মারা আছেন আপনার একটা ফুড তৈরি করার সময় এমন সব পার্টিকেল দেন যে ওই খাবার তালিকায় দেখবেন আপনার ওনার অসমোটিক ডায়রিয়া হয়, এই জন্য মাঝে মাঝে আপনার ডায়রিয়া হয়। দ্বিতীয় হলো আপনার ওনার যে আপনার যদি আপনার খাবার প্রবলেম হয়, মনে করেন যে আপনার যদি ওনার ড্রিঙ্কিং ওয়াটার বা কোনো কিছু প্রবলেম থাকে খাওয়ার মাঝে প্রবলেম থাকে হাইজিনিক মেনটেন না করে, অথবা আপনার যদি আপনার তার যদি দেখেন খাওয়ার মধ্যে যদি প্রবলেম নাও থাকে ওনাকে দেখতে হবে যে কয়বার তার স্টুল পাস হয়, এটা কি দুইবার তিনবার কিন্তু নর্মাল ওটা আপনি আইডেন্টিফাই করে ওই স্টুলটা কি আপনার কনসিস্টেন্সিটা দেখতে হবে, এটা আপনি ভালো হয়ে যায় কিনা। তো এইসব জিনিস দেখলে দেখবেন আপনি যদি সারাদিনে একবার দুইবার পায়খানা হলো বা আপনার যদি আপনার কোনো দিনের জ্বর না থাকে বা কোনো অন্য কোনো সিমটমস না থাকে এটা নর্মালি হইতে পারে, দিস ইজ ফুড হ্যাবিটের জন্য হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুডের যে ইয়েটা আছে সেই জন্য হয়, আমার মনে হয় এটা হয়েছে মাঝে মাঝে হইতে পারে এটা। আর যদি সুইটেন্স মানে সুইটেন ডায়েট বেশি খায় মানে আপনার যাচ্ছে শর্করা জাতীয় খাবার বলতে যদি চিনি জাতীয় খাবার বেশি খায়
তাহলে কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনার এরকম লুজ মোশন দুই এক তিনবার হতে পারে, অথবা আপনাকে দেখতে হবে তার ইরিটেবল বাউল সিনড্রোম আছে কিনা, রাইট, সেটাও দেখতে হবে। সেটা একটা জিনিস আছে, সেটা পরবর্তীতে কিন্তু নর্মাল নর্মাল ওয়েতেই চিন্তা করতে হবে। তারপর আপনাকে যদি দেখা যায় না অন্য কিছু প্রবলেম হয় মাঝে মাঝে, সেক্ষেত্রে ইরিটেবল বাউল কিন্তু ছয় বছরের বাচ্চার হতে পারে। খুব ইম্পর্ট্যান্ট আপু, আপনি কিছু ভ্যালুয়েট করতে চান এটার সাথে? হ্যাঁ, এটার জন্য খুব ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে, যেটাকে আমরা ফুড ম্যাপ বলি। অর্থাৎ 7 ডেজ বাচ্চাটাকে কোনো প্রকার চিনি এবং ফার্স্ট 7 ডেজে গ্লুটেন দেওয়া যায় না। অর্থাৎ ওই বাচ্চাটার খাবারের মধ্যে যদি গম গমের খাবার বেশি থাকে, লাইক ব্রেড বিস্কিট নুডলস, এগুলো বাচ্চাদের খুব প্রিয় খাবার, 7 ডেজ গমটাকে গ্লুটেনটাকে অমিট করে যদি দেখে যে না আলহামদুলিল্লাহ ওভারকাম করছে, তাহলে বুঝতে হবে মাকে যে ওর গ্লুটেন থেকে এটা বারবার হচ্ছিল। আমি যে পসিবলটা বলছি টেস্ট ছাড়া, তখন মা বুঝে যাবে সেটা না করলে এই এই ফ্রিকোয়েন্সি এটা আর এরকম লুজ মোশন ফেস হবে না। আবার 3 মাস পর কিন্তু একটু একটু করে ইন্ট্রোডিউস করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে আমরা দেখি যে ওই 7 দিন গম ইন্ট্রোডিউস না করার পরে ভালো না হলে সেকেন্ড ফেজে আমরা হচ্ছে ল্যাকটোজটাকে বলি, যে অর্থাৎ ডিরেক্ট দুধ না দিয়ে হয়তো ছানা বা দই দিয়ে দেখা যে প্রবলেমটা সলভ হচ্ছে কি না। এই দুটো জিনিস আমরা 14 ডেজ করার পরে যদি গুড রেজাল্ট হয় তাহলে কিছুটা সার্টেন সময় ল্যাকটোজ গ্লুটেন ফ্রি ডায়েট আমরা বলি, যেটা আসলে শুধুমাত্র IBS না, যে কোনো লুজ স্টুলের কনসিস্টেন্সি মেকিংয়ের ক্ষেত্রে খুব ভালো হেল্প করে। এবং এই বাচ্চাকে পেকটিনটাকে বাড়াতে বলি। পেকটিন যেমন আপনি আপেল থেকে আসে, পেকটিন আপনি দেখবেন পেয়ারা পাকা পেয়ারা থেকে আসে, কিছু ফ্রুট চেঞ্জ করা। আর এই বাচ্চাদেরকে কিন্তু আমরা চিনি কমপ্লিটলি অ্যাভয়েড করতে বলি। অর্থাৎ কোনো খাবারেই মানুষের একটা ভ্রান্ত ধারণা যে বুদ্ধি বাড়ে বাচ্চাদের মিষ্টি বা চিনিতে, এটা কিন্তু খুব ভুল। বরং এই বাচ্চাগুলো হাইপার হয়ে যায়, তারা তাদের নিজেদের খাবার বিষয়গুলো কম বুঝে কী খাচ্ছে খেতেই থাকে। সো আমরা বলি যে এই 3টা জিনিসকে যদি অ্যাভয়েড করে উনি রেজাল্ট ভালো পায় তাহলে তো গুড। আর 3 মাস পরে আবার 1-2টা একটু একটু করে ইন্ট্রোডিউস করে যদি আবার দেখে আবার প্রবলেম, তাহলে আবার 3 মাস। এভাবে করে ফুড ম্যাপটা মেনটেন করলে মোটামুটি এই প্রবলেমটা থেকে ওভারকাম করা সম্ভব। ডায়রিয়া এবং কনস্টিপেশন নিয়ে কিন্তু ঘরে অনেক রকম মিথ আছে, এবং দাদি নানি খালা মামা মামি এরা কিন্তু অনেক কিছু বলে মাকে আরও পাজল করে দেন। সো আসলে যে শিশুটার এরকম প্রবলেম আছে সেক্ষেত্রে মার কী করা উচিত এবং কোন ধরনের মিথগুলোকে একদমই কনসেন্ট্রেট করা উচিত না? ধন্যবাদ। আসলে স্যার যেটা বলেছেন না আমি একমত, যে আসলে কনস্টিপেশনই কিন্তু এখন বেশি। আপনি দেখবেন মিথ বলতে যে বাচ্চা যে কোনোভাবে হোক খেতে হবে, বাচ্চাদেরকে যে ব্লেন্ড খাবারটা ইন্ট্রোডিউস করা হয় অর্থাৎ 6 মাসের পর, এই অভ্যাসটা প্র্যাকটিসটা মারা 3-3.5 বছর পর্যন্ত চালিয়ে যান, যার ফলে হয় কি ওই বাচ্চাটা কিন্তু আসলে একটা সময় পর যখন ফিঙ্গার ফুডে যখন তার সময় ছিল সেই ফিঙ্গার ফুডটা ইন্ট্রোডিউস করে না। এটার ফলেই কিন্তু ম্যাক্সিমাম কনস্টিপেশনগুলো হয়। আপনি যদি ফ্রুট দেন জুস না দিয়ে তাহলে কিন্তু কনস্টিপেশন সমস্যাটা থাকে না। সেখানে ফ্রুটস না দিয়ে দেওয়া হচ্ছে জুস, ফাইবার মিসিং, সবজি বাচ্চারা খায় না, সেটার অল্টারনেট মারা যেটা করে চিকেন দিচ্ছে, চিকেন কখনো সবজির অল্টারনেট হতে পারে না, ফাইবার ইউবিল অল্টারনেট। ছোট্ট একটা এক্সাম্পল, সকালের ব্রেকফাস্ট একটু রুটি সবজির পরিবর্তে 5 বছরের উপরে বাচ্চাকে ইজিলি যেখানে রুটি সবজি এটা বাংলাদেশি কুজিন আপনি দিতে পারেন, সেটা না দিয়ে দিচ্ছেন ব্রেড আর জ্যাম, অর্থাৎ সেখানে কিন্তু আপনার শুধু সুগার আর রিফাইন কার্বোহাইড্রেটই আসতেছে, যেখান থেকে অসম্ভব ডায়েটারি ফাইবার ইনটেক করা। সো ছোটো ছোটো পরিবর্তন, যেমন একটু ভাত লাল চালের ভাত বা একটু মোটা চালের ভাত, আমরা কী করি বাচ্চাদেরকে পোলাউট চালটা দিই, মনে করি সবচেয়ে স্পেশাল হচ্ছে বাচ্চা, তাকে স্পেশাল জিনিসটা দিয়ে শুরু করতে হবে। আসলে এই যে পোলাউট চালের ব্যাপারটা, এটা থেকে কিন্তু আমি দেখছি একটা ছোট্ট পরিবর্তন, অনেক বাচ্চারা দেখা যাচ্ছে যে কনস্টিপেশন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। USA তে আমি দেখেছিলাম যে যখন বাচ্চারা কনস্টিপেশন হয় একটা ছোট্ট সমাধান ওদের দেশে করে, সেটা হচ্ছে গুনে গুনে 10টা কিশমিস বাচ্চাকে খাওয়াতে বলে, অর্থাৎ একটা ছোট্ট ড্রাই ফ্রুটস 10টা কিশমিস এটাই তাদের ওষুধ। যেখানে আমরা কী করি বাচ্চাদেরকে চেষ্টা করি নিজেরাই, নট ইভেন ডক্টরের সাথে কথা না বলি, ফার্মাসিতে গিয়ে দেখা যায় যে বাচ্চাদের মানে লেক্সেটিভ ওষুধগুলো শুরু করে দেয়। এই ধরনের কাজগুলো কোনোভাবেই করা যাবে না। এবং ট্যাবুজের মধ্যে অনেক কিছু আছে, যেমন ডায়রিয়া হলে খাওয়া বন্ধ করে দেওয়া, শুধুমাত্র কাঁচা কলা খাওয়ানো, এটা না করে যে পারসিস্টেন্ট ডায়রিয়া যেটা, সেটার কিন্তু পরবর্তী একটা স্টেপই হচ্ছে ম্যালনিউট্রিশন, অলরেডি শুরু হয়ে যায়। ইচ অ্যান্ড এভরি ডে রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে না পারেন, এই গ্যাপ আজকেরটা আপনি 3 দিন পর করলে হবে না, আজকে 24 আওয়ার্সের রিকোয়ারমেন্ট আজকেই আপনাকে ফিল আপ করতে হবে। ম্যানেজমেন্ট হচ্ছে রিহাইড্রেশন অ্যান্ড রিএলিমেন্টেশন। যেমন আরেকটা জিনিস হচ্ছে, অনেকে দেখবেন আপনি বাচ্চারা ডাবের পানি খাচ্ছে, স্যালাইন খাচ্ছে না, কত বড় ভুল এটা।
আই নিড, মানে বাচ্চাদের তখন ওই মোমেন্টে নিড হচ্ছে সোডিয়াম, ডাবের পানিতে কিন্তু একেবারেই সোডিয়াম নেই, অথচ ডায়রিয়াতে দেখা যাচ্ছে অনেক সোডিয়াম লস হচ্ছে, ওআরএস খাচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, অর্থাৎ তার মাথায় আছে আমি ফ্লুইড খাওয়ালেই হলো। ডিহাইড্রেশনের ব্যাপারটা যে শুধু ফ্লুইড না, এখানে যে সোডিয়াম ইনভলভ, পটাশিয়াম ইনভলভ, ইলেকট্রোলাইট, এই ছোট ছোট জিনিসগুলো। এবং এখন সবচেয়ে বেশি ট্যাবুজের চেয়ে ভয়ঙ্কর যেটা হচ্ছে, কুসংস্কারগুলো কিন্তু শেষ, ওরকম কুসংস্কার এখন আর বাড়িতে দেখা যায় না, কিন্তু এখন বেশি ভয়ঙ্কর হচ্ছে ইউটিউব, অর্থাৎ আপনি ইন্টারনেট দেখে বাবা মারা যা পাচ্ছে সেটাকেই তারা মেইনলি ট্যাবুজ হিসেবে ব্যবহার করছে, যার ফলে হয়েছে কি যে মানে নানান ধরনের মানে থিঙ্কিং থেকে সাফারার হচ্ছে বাচ্চারা। সো আমি মনে করি যে সাধারণ স্বাভাবিক বাংলাদেশি খাবার, যেটা একেবারে আমাদের দেশি খাবার, মৌসুমি খাবার, অর্থাৎ আপনার শীতকালে আপনার বাচ্চা আম ডিমান্ড করলে যে আপনি খুঁজে কিনে নিয়ে আসবেন সেটা যেন না হয়, অর্থাৎ মাইক্রোনিউট্রিশন ফুলফিল করতে হবে ন্যাচারাল এবং হোমমেড খাবার থেকে। আর বাইরের খাবারগুলো যে সবসময় যে খাওয়ানো যাবে না তা না, ওইটারও একটা সিস্টেম বা রুটিন আসলে বাচ্চাদেরকে করতে হয়। যেমন অনেক বাচ্চারাই কিন্তু জানে না যে ফাস্টফুড থেকে তাদের শরীরের ভেতরে কিন্তু টেস্টিং সলগুলো ঢুকে যাচ্ছে, সসের মধ্যে কিন্তু নানা ধরনের কম্পোনেন্ট ইউজ হয়, যেগুলো আসলে একটা বাচ্চা শুধুমাত্র কিন্তু ডায়রিয়া কনস্টিপেশন না, ভবিষ্যতে নিউরোলজিক্যাল ডিস্টারবেন্সেসের ক্ষেত্রেও কিন্তু এগুলো রোল প্লে করছে, বাচ্চার হাইপার হয়ে যাচ্ছে, ওবেসিটি হয়ে যাচ্ছে। ওবেসিটি কিন্তু কনস্টিপেশনের অন্যতম একটি কারণ, অর্থাৎ যখন ওবেস হয় তখন সে যে স্টুল পাস করবে যে মানে আর্চটা, সেটা কিন্তু অনেক সময় তারা টেরই পায় না, ডিভাইসে থাকছে বারবার, কী খাচ্ছে জানে না, মা ডিভাইসের সামনে খাওয়াচ্ছে ও পানি দিয়ে গিলছে, এই যে পানি দিয়ে গিলা অভ্যাসটা, মায়ের কনসেপ্ট হচ্ছে শুধু খাবারটা শেষ করা, পেটটা ভরা, এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আপনার বাচ্চা লিন অ্যান্ড থিন হলেও সমস্যা নেই, যদি সে অ্যাক্টিভ থাকে, ওয়েল প্লেড হয়, এবং এখন আমরা যুক্ত করেছি যে সোশ্যাল হতে হবে বাচ্চাকে, সোশ্যাল ব্যাপারটা কিন্তু এখন বাচ্চাদের মানসিক বিকাশের অন্যতম ইন্ডিকেটর হিসেবে আমরা দেখছি। যেমন ট্যাব বা আপনার অনলাইনের কাজের ফলে বাচ্চারা খুব ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিকে যাচ্ছে, যার ফলে সে কী খাচ্ছে সে জানে না, ফলে কিন্তু নিউট্রিশন মিসিং হচ্ছে, কারণ সবজি আপনাকে চাবাতে হবে, মাংসটা আগে আমরা দেখতাম বাচ্চাদের রানটা দিয়ে দেওয়া হতো হাতে ধরে, এখন হচ্ছে একেবারে ম্যাশ, চপ, কাটলেট ফর্মে, চপ ফর্মে, মানে খাওয়াতে হবে বাচ্চাকে। এই জায়গাগুলো থেকে মাদেরকে বের হয়ে আসতে হবে, এবং ফুডে খুব বেশি ফিউশন কিন্তু ফুডটাকে ক্রেভিং বাড়াবে, আকর্ষণ আনবে, কিন্তু নিউট্রিশনের কিন্তু অনেক ড্যামেজ করে। সো ফুডের খুব বেশি ফিউশন করতে হয় না, রেস্ট 30 দিনের মধ্যে চেষ্টা করতে হবে বাচ্চাকে একদম 25 দিয়ে, মানে 7 ডেজ বাদ দিয়ে, যে না হোমলি ফুড, রুটিন ফুডের মধ্যে থাকা, বাদ বাকি 7 দিন একটা বাচ্চা তো একটু আউটিংয়ে যেতেই পারে, একটু বাইরের খাবার খেতেই পারে, কিন্তু সেটা যেন প্রতিদিন প্রতি সময় না হয়, এটা বাচ্চাকে মাদেরকে মেক শিওর করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট বললেন কিন্তু তামান্নাপা, দর্শক যারা সামনে আছেন একটু খেয়াল করেন যে আসলে আপনার জানাটা ভালো, কিন্তু যে জানাটা আপনার একজন এক্সপার্ট তার কাছ থেকে জানা দরকার। ইউটিউবে যেগুলো থাকছে সেটা হচ্ছে জেনারেলাইজ, আপনার শিশুর কিন্তু একটা ইন্ডিভিজুয়াল নিড আছে, রিকোয়ারমেন্ট আছে, তার পছন্দ অনুযায়ী তাকে বাসার খাবার, অনেক শিশুই ক্রিস্পি পছন্দ করে, নরম খাবার পছন্দ করেন না, সো আপনি কিন্তু ক্রিস্পি করে তাকে সব ধরনের ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস কিন্তু খাওয়াতে পারেন। এই জিনিসটা যদি একটু কনসিডারেশন আনা যায়, হ্যাঁ মা হিসেবে আপনার কষ্ট ট্রু, বাট মা হিসেবে আপনার সার্থকতাও অনেক বেশি। স্যার আপনার কাছে আবার আসি, যে আসলে লাস্ট যে পয়েন্টটা একটু কথা বলা, যারা দর্শক আছেন জানতেই চাবেন যে আসলে আপনারা এই যে ডিজিজগুলোর জন্য তাহলে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট হিসেবে পরবর্তীতে কী কী সাজেশন দিচ্ছেন? দেখুন, আপনার যে ডায়রিয়া বা কনস্টিপেশন দুটোই কিন্তু ডায়েটারি ম্যানেজমেন্ট কিন্তু মেইন যে কনস্টিপেশনে একটু জিনিস বলতে চাই আমি, যে আমাদের বাচ্চাদের কিন্তু আমরা টয়লেট প্র্যাকটিস করাই না, ভেরি ইম্পর্ট্যান্ট, যেন আপনি যতই খাওয়ান, খাওয়া দিলেন ঠিক মতো, কিন্তু যদি টয়লেট প্র্যাকটিস না করান তাহলে কিন্তু আবার কনস্টিপেশন হয়ে যাবে, সেটা কিন্তু একটা জিনিস আছে। এখানে আপনার একটু আপনার রোল প্লে করতে হয়, আমাদের বাচ্চারা আমরা দেখি এটা আমরা মারা কখনোই করেন। স্যার সেক্ষেত্রে আপনার সাজেশন কি? সাজেশন হলো আপনাকে 1 বছরের পর থেকে বা 1.5 বছরের পর থেকেই কিন্তু আপনার টয়লেট প্র্যাকটিসটা করাতে হবে, একটা সময় কমোডে বসাতে হবে, তাহলে আপনি বসালে আপনার ওই প্রবলেমটা হয় না। কারণ বাচ্চারা স্বাভাবিক একটু যদি সামান্য যদি কনস্টিপেশনে একটু ব্যথা হয় তাহলে পরবর্তীতে সে আর বসতে চায় না, সেটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আর খাওয়ার মধ্যে দেখেন, আমি ওনার সাথে আরেকটা জিনিস বলতে চাই, যে আমাদের যে মৌসুমি ফলগুলো আছে, প্রত্যেকটা খাবারে একটা ফল থাকা, আমাদের ডায়েটে ফল থাকা প্রয়োজন, ফল এবং রঙিন সব শাকসবজি, এটাতে কিন্তু শুধু যদি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের ইমিউন সিস্টেমে যদি আপনার বুস্ট আপ করতে চান তাহলে কিন্তু আপনার একটা ফল রাখা উচিত, মৌসুমি ফল যেগুলো আছে আমাদের,
আর সাথে কিন্তু আপনার সবুজ রঙিন মানে শাক সবজিটা, এটা আমাদের কমন ডায়েট থাকা উচিত। তাহলে অনেকটা জিনিস দেখবেন আপনার কনস্টিপেশনের সমস্যার সমাধান হয়, আর আপনার ওই আপনার আপনার ডায়েটে তার ইমিউন বুস্টআপ হয়, অ্যান্টিঅক্সিডেন্ট পায় বা অন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো পেয়ে যায়, সেটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো যে ম্যানেজমেন্ট প্ল্যানে আমরা যদি যে ডায়েটের ম্যানেজ লো একট ওয়াটার ডায়েটে আপনার ম্যানেজমেন্ট কী, আপনি শুধুমাত্র আপনার ওয়ারেস খাওয়াবেন, সেই ওয়ারেসটা প্রস্তুতিটা একটু ইম্পর্টেন্ট, এটা যদি আপনি গাঢ় করে নেন তাহলে কিন্তু আবার বিপদ। সুতরাং একটা মেজারমেন্টটা ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেশন, আর খাওয়াটা নর্মাল খাবার খেতে হবে, শুধুমাত্র যে আপনার এই কাঁচকলা দিয়ে খাইতে হবে তা না, খাওয়ার ডায়েটারি ম্যানেজমেন্ট দিতে হবে। কনস্টিপেশনে দেখেন তখন কিন্তু টেস্ট বার্ডের সমস্যা নষ্ট হয়ে যায়, আর সমস্যা হয় কোনটাতে আপনার মানে আপনার বেসিলের ডিসিনটিতে, ওটাতে অ্যানোরেক্সিয়া হয়, জ্বর হয়, খাইতে পারে না, ওইখানে আপনার স্যালাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার বেসিলের ডিসিনটিতে কিন্তু আপনার স্যালাইন ইউজ করবেন না, যদি তার আপনার ইলেকট্রোলাইট প্রবলেম তাহলে দিতে পারেন, কিন্তু এখানে স্যালাইন ইউজ না করে খাওয়াটা দিতে হবে, প্রপারলি দেখতে হবে যে আসলে আমি বললাম যে টু থার্ড কেসে নর্মাল সেলফ লিমিটিং ডায়রিয়া কিন্তু টু থার্ড কেসে ভালো হয়ে যায়, কোনো চিকিৎসা প্রয়োজন নেই, শুধু সাপোর্টিভ ম্যানেজমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাসিলের ডিসেন্টিক্স অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয়, সেখানে আপনার আমরা যা দিই সেটা আমরা বলি যে প্রপারলি। এখন অনেক সময় ফার্মেসি থেকে ওষুধে নিখে একসাথে দেখবেন মেট্রোনোজল দিতেছে, অ্যান্টিবায়োটিক দিতেছে, সবগুলা দেন অ্যামোবিক ডিসেন্টিং কিন্তু বাচ্চাদের কম হয়, আপনার সাথে সাথে একটা ডায়রিয়া হওয়ার সাথে সাথে একটা মেট্রোনোজল দেওয়ার কোনো মানে নাই, খুব কম। আর আমাদের দেশে বা বাংলাদেশে একটা প্রান্তিক জনগোষ্ঠী বা বলেন হেলমেন্থিয়াসিস একটা প্রবলেম রয়ে গেছে, সেখানে ডায়রিয়া হতে পারে, বা আপনার আপনার এখানে ম্যালনিউট্রিশনের প্রবলেম, সেইখানে হেলমেন্থিয়াসিস প্রতি ছয় মাস হোক বা এক বছর হোক একবার যাতে আপনার ইউজ করা হয়। আমাদের ন্যাশনাল প্রোগ্রাম আছে কিন্তু সেটা আপনার স্কুল কলেজে স্কুলে কত বছরের পর থেকে, এটা সাধারণত দুই বছরের পর থেকে আপনি হেলমেন্থিয়াসিস খেতে হয়, প্রতি ছয় মাস পরে পরে খেতে, অথবা মিনিমাম বছরে একবার খেতে হবে, খেতে হবে। তারে আপনার যদি পার্সোনাল হাইজিন মেনটেন করে আর আপনার আপনার যদি আমরা যে ন্যাশনাল প্রোগ্রামগুলো আছে সেটা যদি ফলো করি, আমার মনে হয় স্কুলে প্রত্যেকটা স্কুলে কিন্তু আপনি হেলমেন্থিয়াসিসের আছে প্রোগ্রাম আছে, সবাই দেওয়া হয়। সুতরাং এগুলো আপনি মেনটেন করলে আমরা প্রপারলি ডায়েট যদি খাই, আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার খাই, সেফটি থাকি, হাইজিন মেনটেন করি, পার্সোনাল হাইজিন, তারপরে ফুড হাইজিন, আর আপনার আপনার স্যানিটেশন প্রোগ্রাম যদি ভালো থাকে ইম্প্রুভ হয়, অনেকটা হয়েছে বাংলাদেশে, অনেক 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 উন্নত হয়েছে, আগে যেমন খারাপ ছিল সেইভাবে কিন্তু আমরা ডায়রিয়া কনস্টিপেশনটা ম্যানেজমেন্ট আমরা কিন্তু করতে পারি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে বেশ ব্রিফলি বললেন। আপু লাস্ট যেটা আপনার কাছে আমার জানার ছিল যে আসলে লাইফস্টাইল আপনি অলরেডি মেনশন করেছেন যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে, সো এই চেঞ্জে আসলে নতুন করে বাচ্চাদেরকে কাউন্সিলিং করে বোঝানো এবং রাইট চেঞ্জেসটা আনা, যে ঠিক সময়ে ওঠা, ঠিক সময়ে খাওয়া, স্কুল থেকে ফিরে দখলে দুপুরে একটা ছোট্ট ন্যাপ নেওয়া, এই জায়গাটা আবার হয়েছে কি একদিন স্কুলে যাচ্ছে বাকি পাঁচ দিন আবার স্কুলে যাচ্ছে না, সো আসলে এই জায়গাটা কিন্তু বাবা মার জন্য খুবই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে প্রপার কাউন্সিলিং, অ্যাজ ওয়েল অ্যাজ আসলে এই যে গ্যাপটা যদি থেকেই যায় মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমার ইমিউনিটি বুস্ট আপ করছে এবং এই ধরনের ডিজিজগুলোকে প্রোটেক্ট করছে, সেক্ষেত্রে আপনার ফুড ফর্টিফিকেশনের কী ধরনের রোল থাকতে পারে? অনেক বড় রোল আছে, যেমন বিদেশে কিন্তু ফুড ফর্টিফিকেশনের অনেক প্রোগ্রাম আছে, ইভেন আপনি যে কোনো খাবার কিনলে নিউট্রিশন ফ্যাক্টসটা খুব ক্লিয়ারলি ভিজিবল, আমাদের দেশে আনফর্চুনেটলি খুব কম সেটা দেখা যায়। আপনি ফর্টিফিকেশন লাইক আপনার আয়োডিন যেমন সরকার লবণের মধ্যে একেবারে করে দিয়েছে, সো আমাকে নিশ্চিত হতে হবে আমি লবণটি কেনার পর বাড়িতে ঠিক মতো আছে কি না, কারণ দেখা যায় আপনি খোলা রেখে দিয়েছেন লাভ নেই। সো এই যে একটা ছোট্ট আয়োডিন, অথচ এটা কিন্তু আমার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, সব কিছুর জন্য প্রয়োজন। আবার দেখেন ফর্টিফিকেশনের জন্য আমরা অনেক সময় বলি যে দুধ একটা খুব ইম্পর্টেন্ট একটা মানে ফাইভ ইয়ার্সের উপরে গেলে বাচ্চারা অনেক সময় দুধ থেকে সরে যায়, অথচ দুধের মধ্যেই কিন্তু ন্যাচারালি ফর্টিফাইডই থাকে এবং এটাকে ফর্টিফিকেশন করা সম্ভব। সব খাবারকে কিন্তু ফর্টিফাইড করা সম্ভব হয় না, যেমন তেলকে সম্ভব, লার্জ স্কেলে যে ফুডগুলো ব্যবহার করা হয় সেগুলোতে খুব সহজেই ফর্টিফিকেশন করা সম্ভব। বাচ্চাদের বিস্কিট বিভিন্ন দেশে কিন্তু পৃথিবীর স্কুল লাঞ্চ প্রোগ্রামে বা স্কুল টিফিন প্রোগ্রামে বিস্কিট
কিডকে প্রায়োরিটি দেওয়া হয়। এবং আমি মুম্বাই টাটা ক্যান্সার মেমোরিয়াল হসপিটালে দেখেছিলাম যে ওরা ক্যান্সার বাচ্চাদের জন্য একটা বিস্কিট ফর্ম করেছে, সেই বিস্কিট যদি আপনি একটা খান আপনার সারাদিনে 30% সব মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা ওটা থেকে পূরণ হবে। সো ইনগ্রেডিয়েন্টসগুলোকে এমনভাবে কম্বিনেশন করা হয়েছিল, তার মানে কি ঘরের কিছু, যেমন খিচুড়ির কথা যদি বলি, এটাও কিন্তু একটা ফর্টিফাইড খাবার, ডাল চালে মিশ্রণ করে। হ্যাঁ, তো আমাকে বাড়িতেও আমি চাইলে করতে পারি, এবং কিছু লার্জ স্কেলের খাবার যেগুলো আমাদের দেশে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ এই খাবারগুলোতে ফর্টিফিকেশন করা যাবে এবং এই খাবারগুলো আপনি কিনে খেতে পারবেন, যেমন বাচ্চাদের সিরিয়াল দিয়ে দুধ খায়, সেই সিরিয়ালটা ফর্টিফাইড যুক্ত হয় অনেক সময়, চালে কিন্তু ফর্টিফাইড না, চাল হচ্ছে নর্মালভাবে চাল নিজে সেলফ যেটা আল্লাহ প্রদত্ত যে ভিটামিন, কিন্তু যে বাচ্চাগুলো সিরিয়াল খাচ্ছে তাহলে আমরা সেটা কেনার ক্ষেত্রে মেক শিওর করবো যে কোনটা সবচেয়ে বেশি ফর্টিফাইড রিচ। এই 5 বছর বয়স থেকে কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ড পর্যন্ত ইম্পর্টেন্ট হচ্ছে আয়রন, জিঙ্ক, অর্থাৎ যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, যা আমার হিমোগ্লোবিন লেভেলটাকে ঠিক রাখবে। এই জন্যই কিন্তু বলা হয় যে সেই খাবারগুলো যেটা বাচ্চা পছন্দ করে সেটার মধ্যে যেটা গভর্নমেন্ট পারমিটেড খাবার বাজারে অ্যাভেলেবেল, যেটা হাইজিন, যেটা আপনি নিশ্চিন্তে বিশ্বাসের সাথে কিনে খেতে পারেন, সেগুলো দুই একটা খাবারকে যদি মেক শিওর করা যায় সারাদিনের মেনুর মধ্যে, বাংলাদেশি আমাদের রেগুলার ফুডের মধ্যেও দুই একটা ইনক্লুড করা যেতে পারে, সেটা করলে কিন্তু খুব সহজেই বাচ্চারা তার মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে যাবে। যেমন বাচ্চারা যখন দুধের সাথে সিরিয়াল খায়, সিরিয়ালটাও যদি ফর্টিফাইড থাকে সেটার মধ্যে যদি আপনি একটু কলা অ্যাড করে দেন, আবার আপনি ন্যাচারালি ফর্টিফাইড করেন, এইভাবে ইউনিক ওয়েতে খুব কম খাবারের মধ্যে অধিক পুষ্টি দেওয়ার কনসেপ্টটা আমাদের এখন নতুন করে সবাকে আসলে অ্যাভয়েড করতে হবে যে অল্পের মধ্যেই, কারণ বাচ্চাদের স্টোমাক সাইজ কিন্তু খুব ছোট, মাদের চিন্তা হচ্ছে তার সমপরিমাণ পরিমাণের দিকে যাওয়া যাবে না, নট ভলিউম। আমাকে মাথায় রাখতে হবে অ্যাজ এ প্যারেন্টস যে আমার বাচ্চা রাইট অল্প খাবে কিন্তু শিওর হি উইল গেট এভরি নিউট্রিয়েন্ট, এবং রোদে নিতে হবে। আমি একটু অ্যাড করে দিই, বাচ্চাদেরকে অবশ্যই ভিটামিন ডি এক্সপোজ করাতে হবে, এটা যেন কোনোভাবেই বাবা মারা মিস না করেন। ধন্যবাদ আপু। দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের সোনামণি যারা 5 বছরের বেশি বয়সী, এদের কিন্তু এখন নিজস্ব ইচ্ছা প্রকাশ করা শিখেছে, অনেক কিছু তারা নিজেরা করতে চায়, তাদের পছন্দকে এরা প্রেফার করতে চায়। সো ওদের ইচ্ছা অনুযায়ী যদি আমরা ওদেরকে একটু গাইড করতে পারি, তাহলে যেমন তার রেগুলার পুষ্টিটাকে হচ্ছে আমরা এনশিওর করতে পারবো, একইভাবে স্যারের কথা থেকে যেটা বুঝলাম যে অনেক ডায়েটারি ম্যানেজমেন্টই হচ্ছে মেইন জিনিস যেটা আপনার এই ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার বা ডিজিজগুলোকে প্রোটেক্ট করবে। সো এই জায়গাটা থেকে আমাদেরকে একটু সচেতনভাবে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা পার্সোনালি বাসায় এটা ম্যানেজ করব, যখন প্রয়োজন হবে একজন এক্সপার্টের সাথে কথা বলবো, স্কুল লেভেলে কথা বলবো, এবং সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের সবারই জানা হয়ে যাবে। দর্শক, আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি, আগামী এপিসোডে আবার ফেরত আসবো নতুন কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে দুজন যারা গেস্ট ছিলেন, দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, এবং এক্ষেত্রে আপনারা কিন্তু এখনও থাকবেন, কারণ আমাদের এই প্রোগ্রাম শেষে একটা ছোট্ট কুইজ আছে, বোবিয়ার কুইজ, এটার উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আজকে এই পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকেন, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ, নিচের কোন ভিটামিনটি আয়রনের কার্যক্ষমতা বাড়ায়? 1 ভিটামিন এ, 2 ভিটামিন ই, 3 ভিটামিন সি, 4 ভিটামিন ডি। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/nestlecereagrowbd, অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 0800016271। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 7 অক্টোবর